আজকে ভাইপোটা আমি সকাল সকাল আমার বাপের বাড়ি চলে এসেছি, ভাই গিয়ে নিয়ে এসেছে আমাকে। এখন ফোটা দেবো, ফোটা দেওয়ার জন্য একদম সব রেডি হয়ে গেছি। ঠাম্মা ফোটাও দিচ্ছে, এবার আমি দেব। ওই যে ডাকতে চলে এসছে আমাকে, এবার ফোটা দিয়ে নিই আমি। এখানে লক্ষ্মী রানী দত্ত ভাইদেরকে ফোটা দিচ্ছে। এটা লক্ষ্মী রানী দত্ত, ভিডিওটা আগে করি তারপরে। আর পারছে না, এখন বলা উঠেছে ভাই যেন মেয়ের চক্করে মেয়ের চক্করে। সব থেকে দীপুর গিফট গুলো ভালো, দীপুর গিফট গুলো নে কর দীপু। তারপর আয়না দেখা, আয়না দেখা, তারপরে বাঁ হাতে বোন ফোটা দিচ্ছে, ঢং করছে এখন। এটা কিরকম ফোটা হচ্ছে, মিষ্টি দিচ্ছে না কিছু দিচ্ছে না, শুধু মন্ত্র বলে ফোটা হয়ে যাচ্ছে। বাড়ির কাছে ট্রেন ফেল করেছে দিয়ে এখন সবাই মিলে চল যাবো আমাদের বাড়িতে। এখন ফোটা হচ্ছে, আগের বছরের থেকে এই বছরে তাড়াতাড়ি এসছো, বর্মা এগুলো কিন্তু ভিডিও উঠছে, তুমি কি ওদেরকে খাওয়াবা? ছোটটা
পারি না সিন্দ্রিকটা হেভি লাগে কাপড়টা যার যা ধান না যার যার দিকে চোখ মানে কি বলবো আমি আর একটাই 4,500 চেয়েছিলাম আমি দুটোই 4,500 দিয়ে সরব কত মানে 4,500 এখানে ছোটো কাকার ফোটা হলো বড় কাকা ফোটা নিয়ে চলে গেছে দোকানে এরপর বাবা বসবে এই যে পিসিমণি ওখানে মা আছে এই যে দিদি বাবা এখন বসলো এবার পিসিমণি দিচ্ছে দেওয়া শুরু হয়ে গেছে এটা হচ্ছে আমাদের হাই স্কুল এই স্কুলে আমরা পড়াশোনা করেছি কিন্তু কিন্তু এখন আর আসা হয় না এখানে আর সামনেই রেস্টুরেন্ট আছে একটা ওখানে এখন খেতে এসেছি পাবলিক জনগণ সব এসছে হচ্ছে আমাদের গ্রামের দোকানের চাউমিন কেমন টেস্ট দেখাই যাক খেয়ে নিই আমরা এখন ওই দোকান থেকে চলেছি কাকার দোকানে আছি এই যে কাকা আর এই দেখুন দিদি দিদি এবার পাস পাস কিনেছে পাস পাস কিন্তু ব্যাপারটা এখানে কাহানি মে টুইস্ট হচ্ছে দাদা ভাই অর্ডার দিয়েছে 10টা করে দেখি তখন 4টা খেয়ে 6টা বাড়ি নিয়ে যাওয়ার জন্য তো সকালে চলে আসতে হবে রাত পরে চলে আসতে হবে একবেলা থাকতে পারবো না চলে আসো দাদা চলে আসো দাদা টাকা